তো হ্যালো বন্ধুরা তোমরা তোমাদের ফোনে এই ডিজিট তোমরা কীভাবে তোমরা অ্যাডিট করবে তো এর জন্য তোমাদেরকে লাগবে এলাইট মোশন তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব ফুল ওয়াচ করো ভিডিওর মধ্যে পাসপোর্ট আছে তো পাসপোর্টটা কিসের পাসপোর্ট তো তোমাদেরকে আমি বলে দিই তোমরা যে ভিডিওটার এক্সএমএল ফাইল তোমরা ডাউনলোড করবে তোমাদের একটা পাসপোর্ট থাকবে ফোর স্টেপভাবে সেই পাসপোর্ট তোমাদের ভিডিও দেখতে থাকবে তোমাদের ভিডিওর মাঝে এক এক করে উঠতে থাকবে ফোর স্টেপভাবে পাসপোর্ট আছে তো তোমরা ভিডিওটা ভালো করে লক্ষ্য করবে তোমাদের ওইটা এক্সএমএল ফাইল তোমাদেরকে ডাউনলোড করার সময় ওই পাসপোর্টটা তোমাদের লাগবে নইল নইলে তোমরা ফাইল তোমরা ডাউনলোড করতে পারবে না তো বন্ধুরা আমরা চলে যাবো এলআইড মোশনে তো বন্ধুরা এলআইড মোশনে আসার পর তোমরা এখানে প্রজেক্ট অপশানে চলে আসবে তো প্রজেক্ট অপশানে যাওয়ার পর তোমরা এখানে তোমরা যে ভিডিওটা দেখছ তার ভিজি ভিডিওর নিচে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে এক্সএমএল ফাইলের তো এক্সএমএল ফাইলটা ডাউনলোড করতে গেলে তোমাদের পাসপোর্ট লাগবে তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট অফ দি ফুল ওয়াচ করো নইলে কিন্তু তোমরা এক্সএমএল ফাইলটা ওপেন করতে পারবে না তো এক্সএমএল ফাইলটা ডাউনলোড করার পর তোমরা এলাইট মোশনে ইম্পোর্ট করে নেবে তার নিচের সংটি লিঙ্ক দেওয়া আছে তো সংটাও তোমরা ডাউনলোড করে নেবে তো বন্ধুরা ডাউনলোড করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তো উপরের দিকে তোমরা দেখতে পাচ্ছ ফাইলটা তো তোমাদের ফাইলটির নাম থাকবে তুই হামকে ভুলে যা রে পাগলা জন্মের মতো তো তোমাদের এরকম একটি নাম থাকবে প্রজেক্টের তো তোমরা ওপেন করে নেবে ওপেন করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তোমরা নিচের দিকে একটু চলে যাবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই ফেটগুলো তো এই ফেটে তোমরা ফটো অ্যাড করে নেবে প্রতিটি ফেটে তো কীভাবে তোমরা ফটো অ্যাড করবে সেটা তোমাদেরকে দেখে দিচ্ছি তো এই ফেটে ক্লিক করবে এই ফেটে ক্লিক করার পর এখানে কালার ফিল্ড অপশানে চলে যাবে তো তোমরা এখানে ক্লিক করবে তার নিচে অপশানটি ক্লিক করবে তো তোমরা তোমাদের মতো ফটো সিলেক্ট করে নেবে তো তোমরা তোমাদের মতো ফটো সিলেক্ট করে নেবে তো বন্ধুরা আমি ফটো সিলেক্ট করে নিচ্ছি তো ফটো সিলেক্ট করার পর তোমরা এখানে প্লাস আইকনে ক্লিক করবে তো সাইডে টাচ করে ব্যাগে চলে আসবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এ ফেটে ফটো বসে গেছে তো প্রতিটি ফিডে তোমরা এভাবেই ফটো বসিয়ে নেবে তো বন্ধুরা আমি আবার একটা দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা তোমরা ফটো ক্লিক করবে ফটো ক্লিক করার পর তোমরা এখানে কালার ফিল্ড অপশানে চলে যাবে তো তারপর তোমরা এখানে চলে আসবে তারপর নিচে অপশানটি ক্লিক করবে ক্লিক করার পর তোমরা তোমাদের মতো ফটো সিলেক্ট করে নেবে তো ফটো সিলেক্ট করার পর তোমরা প্লাস আইকনে ক্লিক করে দেবে তো তোমাদের ফটো এভাবে তোমরা ফটো বসে নেবে তো বন্ধুরা ভিডিওটা একটু স্কিপ করে দিচ্ছি নয়তো অনেকটা লম্বা হয়ে যাবে তো বন্ধুরা আমাদের পুরোপুরিভাবে ইফেটে ফটো বসানো হয়ে গেছে তোমরা আমি যেভাবে তোমাদেরকে দেখিয়েছি তোমরা ওইভাবেই ইফেটে ফটো অ্যাড করে নেবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ প্রতিটি ইফেটে ফটো বসে নেবে তো বন্ধুরা পত্রিক ভেটে ফটো বসে নেওয়ার পর তোমরা যে সংটি ডাউনলোড করবে সংটি তোমাদের কোথায় থাকবে তো বন্ধুরা তোমাদেরকে আমি ভালো করে বলে দিচ্ছি ভিডিওটা ভালো করে লক্ষ্য করবে তো তোমাদের ফরেস্টেভাবে ভাবে পাসপোর্ট আছে ভিডিওর মধ্যে তোমরা নইলে কিন্তু বুঝতে পারবে না তো বন্ধুরা তোমাদের গানটি কোন ফাইলে থাকবে তো তোমরা এখান এখানে ভিডিওর লেয়ারটিকে প্রথমে টেনে আনবে তো এখানে তোমরা প্লাস আইকনে ক্লিক করবে তো তোমরা এখানে অডিও চলে যাবে তো এই অপশানটি ক্লিক করবে তো এখানে তোমরা দু নম্বর অপশানটি ক্লিক করবে তো এখানে তোমরা দু নম্বরে ডাউনলোড ফাইল দেখতে পাচ্ছ তো ডাউনলোড ফাইলে তোমাদের এখানে গানটি থেকে যাবে তো তোমরা এখান থেকে গানটি প্লাস আইকনে ক্লিক করে অ্যাড করে নেবে তো বন্ধুরা আমার অ্যাড করা আছে তো আমি ব্যাকে চলে যাচ্ছি তো বন্ধুরা তোমরা ভিডিওটা কীভাবে এরপর সেভ করবে তো ওপরে সেটিং আছে এর অপশনটি দেখতে পাচ্ছ তো ক্লিক করে দেবে ক্লিক করার পর ভিডিও সিলেক্ট করে এখানে সরি বন্ধুরা তো বন্ধুরা এখানে এর অপশনটি ক্লিক করে ভিডিও সিলেক্ট করার পর তোমরা এখানে এক্সপোর্টে ক্লিক করবে নিচে তো এক্সপো এক্সপোর্টে ক্লিক করার পর তোমরা এখানে কিছুক্ষণ ওয়েট করে নেবে কিছুক্ষণ ওয়েট করার পর তোমাদের সামনে সেভ অপশান আসবে তো তোমরা সেভ অপশানে ক্লিক করে নেবে তোমাদের ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পাঁচ থাকা বেলাইকেনটি অল করে দেবে তাতে আমার পরের ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা পরের ভিডিও দেখা হচ্ছে